নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 20 আগস্ট মঙ্গলবার, দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তিনটি রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, দুটি রাশির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং যে রাশিগুলির অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে অর্থাৎ লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে, আমি সেই রাশিগুলির নাম শেষে বলি এবং টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি। অবশ্যই ভিডিওটি কেটে কেটে আপনারা দেখবেন না, মূল বিষয়বস্তু থেকে হয়তো আপনারা বেরিয়ে যেতে পারেন, কারণ এখানে মেষ টু মীন 12টি রাশির আগামীকাল দৈনিক রাশিফলের ভিডিও, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আগামীকাল। দেখুন, আগামীকাল মঙ্গলবার রয়েছে, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে 7:45 পর্যন্ত, সকাল 7:45। 7:45 পর থেকে শতবিষা নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে শোভন যোগ, এবং আগামীকালের রাশি রয়েছে কুম্ভ রাশি। দিনের যে রাহুকাল রয়েছে, অর্থাৎ আমি আবারও বলি যে রাহুকালটাতে আপনাদেরকে কোনো শুভযাত্রা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট করবেন না। দিনের রাহুকাল রয়েছে আপনার, বা কোনো সই করছেন এই সময়টা বাদ দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সই আপনারা করুন। দুপুর 3টা থেকে বৈকাল 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, এই 1.5 ঘন্টা টাইমটা আপনারা অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন। দেখুন, আগামীকাল আপনার দিনটিতে আপনার পূর্ব দিকে যাত্রা নিষেধ রয়েছে, আর পূর্ব দিকে যদি আপনাদের যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা মিছরি একটু মুখে দিবেন এবং হনুমানজির নাম নিয়ে আপনারা যে কোনো কাজে এগান, নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন। দেখুন, আগামীকাল বেশ কটি নক্ষত্রের কথা বলবো, যে নক্ষত্র যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু যাবে। দেখুন, প্রথমে আসি কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা ভরণী ধনিষ্ঠা উত্তর ফাল্গুনী অশ্লেষা মঘা আদ্রা মৃগশিরা এবং জ্যেষ্ঠা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আগামীকাল দিনটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ কিন্তু যাবে। এবার আসি মেষ টু মীন রাশির মঙ্গলবারের দৈনিক রাশিফল। দেখুন, মেষ রাশির অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, সন্তান ক্ষেত্রে আপনার শুভ, অর্থাৎ সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে আপনার উন্নতি হবে। তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত আপনারা আগামীকাল নেবেন না, যে কোনো কাজ করার আগে একটু ভেবে কাজ করুন, চটজলদি কোনো সিদ্ধান্ত আপনারা আগামীকাল নেবেন না। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে সাদা, আগামীকালের জন্য মেষ রাশির শুভ রং সাদা। বৃষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, দীর্ঘদিনের আটকে থাকা এমন কোনো কাজ আপনার শেষ হবে, দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল সে কাজ আপনার হয়তো সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনার উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের পাঠটা আপনাদের আগামীকাল শুভ রয়েছে। আপনাদের শুভ রং গোলাপি। মিথুন রাশি, মানসিক দুশ্চিন্তা থাকবে, বাদ বিবাদ এড়িয়ে চলুন। আপনাদের শুভ রং আকাশি, অর্থাৎ এই দুটি রাশির ক্ষেত্রে প্রথম রাশি মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু মোটেও কিন্তু আপনাদের শুভ কিন্তু নয়, অবশ্যই অ্যালার্ট থাকার চেষ্টা করুন মিথুন রাশি। কর্কট রাশি, আপনার মন প্রফুল্ল থাকবে,
অর্থাৎ মনের মধ্যে বেশ আনন্দ আপনাদের থাকবে আগামীকাল। অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে আপনারা গাড়ি এবং বাইক চালাবেন, সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। আপনাদের শুভ রং সাদা। সিংহ রাশি, আগামীকাল আপনারা প্রচুর ব্যস্ততা কিন্তু থাকবেন, যে কোনো ক্ষেত্রে আপনাদের প্রচুর ব্যস্ততা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসবে, স্বাস্থ্যক্ষেত্র আপনার উন্নতি হবে। আপনাদের শুভ রং ক্রিম কালার। কন্যা রাশি, দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনার আগামীকাল সম্পন্ন হতে চলেছে। মানসিক দুশ্চিন্তা আপনার কমবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাভ দেখা যাচ্ছে। আপনাদের শুভ রং সোনালী। এরপর আসি তুলা রাশি। তুলা রাশির আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন, কোনো অশান্তি এড়িয়ে চলুন, কারণ পরিবারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের শুভ রং নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে কোনো শুভ কাজ হতে পারে, অর্থাৎ পারিবারিক কোনো শুভ কাজ আপনাদের দেখা যাচ্ছে। চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বাড়িতে থাকলে যারা বয়স্ক মানুষরা রয়েছেন একটু সাবধানে আপনারা চলাফেরা করবেন, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আকাশী। ধনুরাশি, দীর্ঘদিনের আটকে ছিল এমন কোনো অর্থ আপনি পেতে পারেন ধনুরাশির ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ছোট যাত্রা হতে পারে, অর্থাৎ কোনো ছোট যাত্রা আপনার আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে। আপনার শুভ রং হলুদ। মকর রাশি, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার আগামীকাল হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজ আপনারা আগামীকাল সফলতা কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে প্রবল সফলতা আপনার আগামীকাল দেখা যাচ্ছে। ধন সম্পত্তি সমস্যা আপনার কমবে। আপনার শুভ রং, মকর রাশির শুভ রং আগামীকাল লাল। কুম্ভ রাশি, মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলুন। কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে, পরিবারের মধ্যে কিছু বাদ বিবাদ আপনার দেখা যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটা কিন্তু কিছুটা হলো সমস্যাবহুল রয়েছে। অর্থাৎ দুই নম্বর রাশি, মিথুনের পর যে দুই নম্বর রাশির কথা বলবো, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার আগামীকাল বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু সন্ধ্যার পর থেকে আপনার সময়টা ধীরে ধীরে পরিবর্তন কিন্তু হতে চলেছে, অর্থাৎ ভালোর দিকে আপনার কিন্তু হতে চলেছে। আপনার যে শুভ রং সেটা হচ্ছে সাদা। মীন রাশি, মীন রাশির অর্থলাভের উত্তম যোগ দেখা যাচ্ছে। মীন রাশি অর্থলাভের উত্তম যোগ দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ আপনার সম্পন্ন হবে। কথাবার্তা এবং আপনার স্বভাবের দিকে একটু হলেও নজর রাখুন। আপনার যে শুভ রং সেটা হচ্ছে সবুজ। অর্থাৎ এই ছিল মেষ টু মীন রাশির
কেমন যাবে আগামীকাল দৈনিক রাশিফল, এবার কোন তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। প্রথম রাশি আগামীকাল মীন রাশি। মীন রাশির লটারি শেয়ার মার্কেট পাটকা থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 6। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:42 থেকে 10:20 পর্যন্ত সময়টা শুভ, অর্থাৎ আপনার মীন রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আগামীকাল রয়েছে। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে পারে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তুলা রাশির 5। আপনাদের যে শুভ সময় সকাল 10:30 থেকে 11:10 পর্যন্ত সময়টা শুভ। এরপর রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় সেটা সকাল 8:55 থেকে 9:42 পর্যন্ত সময়টা শুভ। দেখুন, যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, এবং এর সাথে সাথে আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এবং ব্যক্তিগত জন্মছক অবশ্যই পর্যালোচনা করুন। তাতে কিন্তু আপনাদের এই আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু 3 গুণ বৃদ্ধি কিন্তু করবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। আর যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। দেখুন, আপনারা যারা ভিডিওটি শুনছেন, আবারও বলব, ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ছোট্ট একটি অনুরোধ, আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না, এবং এর পাশাপাশি আপনারা যারা ভিডিওটি শুনছেন, আমি আবারও বলছি, ভিডিওটি শুনছেন আপনারা জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর যারা পরামর্শ করতে চাইছেন, অনেকে ফোন করছেন, ফোনে সবসময় পাবেন না, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে। নমস্কার, ধন্যবাদ।